হাই ফ্রেন্ডস, পূজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম করে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে নিয়ে এসেছি ধাবা স্টাইল চানা মশলা। এই চানা মশলা আপনারা নান বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখা যাক রেসিপিটি। এখানে আমি চানা ছোলা নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এবার সেদ্ধ করে নেব। দিয়ে দেবো চানা ডাল আর জল পরিমাণ মতো, নুন দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আমি কুকারের মুখটা ভালো করে লাগিয়ে নেব। 3টে আমি সিটি দিয়ে দেব। হুইসেল পড়ে গিয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে আমি কুকারের কভারটা খুলে দেব। সেদ্ধ হয়েছে নাকি দেখবো টিপে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়েছে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুনও কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। 1টা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম, কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব ভালো করে একসাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে না লেগে যায় তার জন্য আমি জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। 1 চামচ নুন দিয়ে দেব, দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ফেটানো টক দই। বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ টমেটো সস, দিয়ে দেব 1 চামচ সয়া সস। এবারে সেদ্ধ করে রাখা চানা ছোলাটা দিয়ে দেব। চানা ছোলা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নেব। দিয়ে দেব চিনি, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল চানা মশলা। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।